নমস্কার আপনাদের সবাইকে, আমি সবি চট্টোপাধ্যায়। আমার চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত। তো সামনে লোকসভা ভোট, আর ভোট এসে গেলেই কেন জানি না আমাদের বাঙালিদের মধ্যে এক এক উন্মাদনা কাজ করে। বাড়িতে বাড়িতে তর্কাতর্কি হয়, ঝগড়া হয়। তো এই নিয়েই আমার লেখা তামাশা, এবার অনুভূতি নয়, কুহুতান প্রকাশনী। সম্পাদক সংবাদ সাহু এবং নীলিমা মণ্ডলের মধ্যস্থতায় খুব রিসেন্টলি আমার লেখাটি প্রকাশিত হয়েছে। আসুন আপনাদের পড়ে শোনাই আমার লেখা, আমার কবিতা তামাশা। শুরু করছি। দিকে দিকে দেখি কত আয়োজন, গেরুয়া সবুজ লালের কি ঘন ঘটা, গরিব দুঃখী মানুষের নাকি ওদের খুব প্রয়োজন। বাচ্চে মাইক, ওদের এবার চাই লোকসভা। চলছে প্রচার, আসছে কত স্কিম, তবুও বেঁচে থাকা বড়ই কঠিন। জোটের ভাগ্য ক্রমশ ক্ষীণ, কেন্দ্র রাজ্য যুদ্ধ বিরামহীন। এদিকে ইডি কিসের খোঁজে ঢুকছে নেতার ঘরে ঘরে, বলছে দিদি আজগুবি সব চক্রান্তে মোড়া বিশ্বাসব, প্রতিহিংসার শিকার আমার ভাই সব, ঠিক সময় সব হবে স্পষ্ট। সবুজ লালেতে বনিবনা নেই, কংগ্রেস লালকে বলে ভাই ভাই। দেশ কার হবে কত কাটাকুটি, নীতিশ মমতার পাশে এম কে স্টালিন, রাহুল থেকে সীতারাম ইয়েচুরি, কেজরিওয়াল বা প্রভাকর পাটিল। গেরুয়া ঝড়েতে জনতা মেতেছে অযোধ্যার ওই রাম মন্দিরেতে, শ্রীরামচন্দ্র নাকি মর্তে নেমেছে গরিবের সব দুঃখ ঘোচাতে। চা কেটলিতে ভরে এক মহাযোগী হাসছে মিটিমিটি মুখ লুকিয়ে। আমার অনুরোধ আপনাদের সবাইকে, আমার এই ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই কবিতাটিকে বা আমার লেখাটিকে একটি অরাজনৈতিক পোস্ট হিসেবে বিবেচনা করবেন। ধন্যবাদ।